বিষ পানে একসঙ্গে আত্মহত্যা মা উমের। ঘটনা শনিবার লেফঙ্গা থানার অন্তর্গত লেম্বুছড়া এলাকায়। নিজ বাড়িতেই মা এবং মেয়ে বিষ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ সময় পর বাড়ির লোকজন বিষয়টি বুঝতে পেরে মা রূপালী দেববর্মা এবং মেয়ে জেসিকা দেববর্মাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসার পথে দুজনই মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরিবারের লোকজনদের কাছ থেকে জানা যায়, জিবি হাসপাতালে আনার পর চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষার পর মা এবং মেয়েকে মৃত বলে ঘোষণা করে। রবিবার মা এবং মেয়ের মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। তবে কি কারণে মা এবং মেয়ে একসাথে আত্মহত্যার পথ বেছে নেয় সে বিষয়ে অবধি জানার কিছু যায়নি। মা মেয়ে একসঙ্গে আত্মহত্যা করার কারণটা কি? কারণটা তো কিছু নেই, তারা বাড়িতে কোনো অভাব নাই, প্রচুর রবার বাগান, জায়গা, সম্পত্তি, কত বড় বিল্ডিং বানাইছে, দুতলা বিল্ডিং, মানে দর্শনীয় বিল্ডিং বানাইছে, কিন্তু এটা তো ইনকমপ্লিট হয়েছে। কিন্তু কী কেমন ব্যাপারে ছেলেটা একটু ইমপ্রুভমেন্ট, ছেলেটা অত্যাচার করতে এখন তারা এখন ডাইরি পাঠিয়েছে, ডাইরি এখন পড়াশোনা করতেছে। ছেলেটা আইতে না করছিল যদি আইসে না আইলে আমরা নিতে পারি। ঘটনাটা কয়টার সময় হয়েছে? ঘটনা ছোয়া সাতটা নাগাদ। তাদের নাম কি? নাম কি তাদের? রূপালী মান নাম, আর মেয়েটার নাম হলো জুষিকা দেবেন। মার বয়স কত? মায়ের বয়স হলো 22। আর মেয়েটার? মেয়েটার বয়স হলো 17 প্লাস। বাড়ি কোন জায়গায়? শিকদাঁড়া।